নমস্কার বন্ধুরা কেরিয়ার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে কোন কোন চাকরির জন্য ফর্ম ফিল চলছে অনলাইন অফলাইন ফর্ম ফিল করার শেষ তারিখ কবে এবং এখানে আপনাদের কোন কোন পদের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সীমা কী চাওয়া হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইট কি বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর এই ভিডিওটির মাধ্যমে জানাবো তো এই সিঙ্গেল ভিডিওটির মাধ্যমে আপনার একসঙ্গে একাধিক চাকরি খবর পেয়ে যাবেন তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনাদের লাইক এবং শেয়ার আপনাদের জন্য এই ধরনের ভিডিও তৈরি করতে আমাকে অনেকটাই উৎসাহিত করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং সঙ্গে মেডিকেল অফিসার ফুল টাইম মেডিকেল অফিসার জেনারেল ডিউটি মেডিকেল অফিসার স্টাফ নার্স ল্যাব টেকনিশিয়ান কাউন্সিলার হসপিটাল অ্যাটেন্ডেন্ট স্যানিটারি অ্যাটেন্ডেন্ট অ্যাকাউন্টস পার্সোনাল ডাটা ম্যানেজার এই সমস্ত পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের মাধ্যমিক পাশ যোগ্যতা নিয়োগ করা হচ্ছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট এবং স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে এছাড়া আপনাদের উচ্চ মাধ্যমিক প্লাস ডি এম এল টি এই কোর্সে নিয়োগ করা হচ্ছে কিছু পোস্টে এছাড়া আপনাদের জিএনএম কোর্সে কিন্তু কিছু পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই সঙ্গে গ্র্যাজুয়েশান পাস কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে এছাড়া পোস্ট গ্র্যাজুয়েশান এবং এম বিবিএস পাস যোগ্যতায় কিন্তু বিভিন্ন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে এরপর দেখুন বয়স সীমা এখানে আপনাদের বয়স সীমা কিন্তু পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম রয়েছে তারপর দেখুন আবেদন করার শেষ তারিখ বলা হয়েছে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার শেষ তারিখ উনত্রিশ নয় দু হাজার কুড়ি বিকাল পাঁচটার মধ্যে কিন্তু আপনাদের আবেদনপত্র জমা করতে হবে এবং এই নিয়োগের ওপর অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্সে সেই সঙ্গে দেখুন এখানে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি এস কলন ডাবল স্ল্যাশ ডাব্লিউ ডট হেলথ ডট জিওভি ডট ইন এরপর দেখুন পশ্চিম বর্ধমান জেলায় বারাবণি রানীগঞ্জ এবং জামুরিয়া ভিডিওতে ভিলেজ রিসোর্স পার্সন বা ভিআরপি পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস সেই সঙ্গে এখানে আপনাদের বয়স চা হয়েছে এক এক দু এই তারিখ অনুযায়ী আঠেরো প্লাস বয়স হতে হবে সেই সঙ্গে দেখুন এখানে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে আবেদনের ফর্ম আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে এইচটিপি কোলন্ডাবল স্ল্যাশ পশ্চিম বর্ধমান ডট কো ডট ইন এবং আবেদন করার শেষ তারিখ ষোলো নয় দু হাজার কুড়ি এরপর কেন্দ্রীয় সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর অর্থাৎ বিআইএসএ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে মোট শূন্য পদ রয়েছে একশো একাত্তরটি এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্টেনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এছাড়া আরও অন্যান্য গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করতে হবে এছাড়া আরও অন্যান্য পোস্টে কিন্তু মাস্টার ডিগ্রি পাস সঙ্গে প্রফেশনাল কোয়ালিফিকেশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে সঙ্গে দেখুন বয়স বলা হচ্ছে এখানে আপনাদের পোস্ট অনুযায়ী কিন্তু বয়সীমা বিভিন্ন রকম রয়েছে তারপরে দেখুন আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার কুড়ি এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি টিভিএস কোলন ডাবল স্ল্যাশ বিআইএস ডট জিওভি ডট ইন এরপর কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন বীরবল সাহিনী ইনস্টিটিউট অব প্যালেও সায়েন্সে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এমটিএস পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে আপনাদের এমপিএস পদের ক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে এবং এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে এখানে আপনার সীমা বলা হয়েছে তেইশ অক্টোবর দু হাজার এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে আপনার বয়স হতে হবে সেই সঙ্গে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এখানে আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ বলা হয়েছে তেইশ অক্টোবর দু হাজার এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে ট্রিপডাব্লিউ ডট বিএসআইপি ডট আর ডট ইন বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাবেন টেলিগ্রাম অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং টেলিগ্রাম অ্যাপে সার্চ করবেন কেরিয়ার উসডাম লিখে আর ডাবল আর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস এম লিখে সার্চ করবেন এবং সেখানে আমাদের চ্যানেল পেয়ে যাবেন সেখানে আমাদের চ্যানেলে গিয়ে জয়েন্ট বাটনে ক্লিক করবেন জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এখানে আপনার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বা পিডিএফগুলো সহজেই পেয়ে যাবেন এরপর আইবিপিএসের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে যেখানে আপনাদের মোট ভ্যাকান্সি রয়েছে পনেরোশো আটান্নটি এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং সীমা বলা হয়েছে এক নয় দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী কুড়ি থেকে আঠাশের মধ্যে আপনার বয়স হতে হবে সেই সঙ্গে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বর্ষা ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ বলা হয়েছে তেইশ সেপ্টেম্বর দু হাজার এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এইচ ডিটিপিএস কোলনড স্ল্যাশ এরপর কেন্দ্রীয় সরকারের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে এম টেনোগ্রাফার লাইব্রেরি ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে মোট ভ্যাকান্সি একশো সাতটি এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান পাস যোগ্যতায় বিভিন্ন পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে বয়স সীমা কিন্তু পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম রয়েছে এরপর দেখুন আবেদন করার শেষ তারিখ পনেরো নয় দু হাজার কুড়ি এবং আবেদন করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এইচটি ডিভিএস কলনডাবল স্ল্যাশ এফআরআই রিক্রুটমেন্ট ডট আই ডট জিওভি ডট ইন এরপর এসএসবিতে কনস্টেবল ট্রেডসম্যান নিয়োগ করা হচ্ছে যেখানে আপনাদের মোট ভ্যাকান্সি রয়েছে পনেরোশো বাইশটি এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে সঙ্গে আপনাদের সংশ্লিষ্ট ট্রেডে ট্রেড সার্টিফিকেট অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এখানে সীমা কিন্তু প্রত্যেকটা পোস্ট অনুযায়ী নির্ভর করছে বিভিন্ন রকম রয়েছে তারপরে দেখুন আবেদন করার শেষ তারিখ সাতাশ সেপ্টেম্বর দু হাজার কুড়ি এবং এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচ ডিপি কোলন ডাবল স্ল্যাশ ডাব্লিউ এস এস বি আর টি ডট জিওভি ডট ইন এছাড়া এই নিয়োগের ওপরে একটা ভিডিও আমি অলরেডি আপনাদের করে দিয়েছি এছাড়া ফর্ম ফিল আপের ভিডিও কিন্তু আমি অলরেডি করে দিয়েছি তো যারা যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই দেখে নেবেন ডেসক্রিপশনে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন এরপর কেন্দ্রীয় সরকারের এন সিটিতে ডেটা এন্ট্রি অপারেটর অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এবং স্টেনো পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে মোট ভ্যাকান্সি আঠারোটি এখানে আপনাদের শিক্ষকতার যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস পাসযোগ্যতায় এ সমস্ত পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে আপনার বয়স সীমা কিন্তু পোস্ট অনুযায়ী নির্ভর করছে তারপর দেখুন আবেদন করার শেষ তারিখ উনিশ সেপ্টেম্বর দু হাজার কুড়ি এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ এইচটি টিভিএস কলন ডাবল স্ল্যাশ এন সিটি ডট জিও ডট ইন এরপর আরআরসি নর্থ ইস্ট ফ্রনটিয়ার রেলওয়েতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে যেখানে মোট ভ্যাকান্সি রয়েছে চার হাজার চারশো নিরানব্বইটি এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিকে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ডেটে আইটিআই পাস করতে হবে এবং এখানে আপনাদের বয়স বলা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী পনেরো থেকে চব্বিশের মধ্যে আপনার বয়স হতে হবে সেই সঙ্গে আবেদন করার শেষ তারিখ পনেরো নয় দু হাজার কুড়ি এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচ টি কোলন ডাবল স্ল্যাশ এফ আর ডট কো ডট ইন এরপর কেন্দ্রীয় সরকারের রেন ফরেস্টে স্টোর কিপার ফরেস্ট গার্ড এবং টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই সমস্ত পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের বয়স বলা হচ্ছে পোস্ট অনুযায়ী কিন্তু বয়স সীমা নির্ভর করছে তারপর দেখুন আবেদন করার শেষ তারিখ এখানে বলা হচ্ছে তিরিশ অক্টোবর দু হাজার কুড়ি আবেদন করার শেষ তারিখ এখানে অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আবেদনের ফর্ম আপনারা পেয়ে যাবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এইচডি টিভি এস কলন আর আর আই ডট আই সি ই ডট ডট ইন এরপর ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার পদে নিয়োগ করা হচ্ছে যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি পাশ করতে হবে এছাড়া আপনাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি পাশ করতে হবে এছাড়া আপনাদের অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার পোস্টের জন্য বলা হয়েছে যোগ্যতা এ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন টাউন প্ল্যানিং অর সিটি প্ল্যানিং অর আরবান প্ল্যানিং অর হাউস অর কান্ট্রি অর রুরাল প্ল্যানিং অথবা ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং অথবা রিজনাল প্ল্যানিং অথবা ট্রান্সপোর্ট প্ল্যানিং অথবা এনভাইমেন্টাল প্ল্যানিং সঙ্গে কিন্তু এখানে আপনাদের এক বছরের কাজের অভিজ্ঞতা লাগবে ঠিক আছে এখানে আপনাদের বয়স বলা হচ্ছে বয়স সীমা এক এক দু এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে ছত্রিশের মধ্যে আপনার বয়স হতে হবে সেই সঙ্গে এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার কুড়ি অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে ডিব ডাব্লিউ ডট এম এস সি বি ডট ও আর জি এরপর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুরে বিভিন্ন পদের স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে স্টাফ নার্স মেডিকেল অফিসার ল্যাব টেকনিশিয়ান ফেসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার ফিজিওথেরাপিস্ট সাইকিয়াট্রিক নার্স অর ট্রেন জেনারেল নার্স টেকনিক্যাল সুপারভাইজার এই সমস্ত পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে আপনাদের ডি এম এল কোর্স পাস করতে হবে এছাড়া আপনাদের জিএনএম এম বিবিএস এই সমস্ত পাস যোগ্যতায় কিন্তু বিভিন্ন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু বয়স নির্ভর করছে তারপরে দেখুন আবেদন করার শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর দু হাজার কুড়ি বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনাদের অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আপনাদের ইমেল আইডি বলা হয়েছে পূর্ব মেদিনীপুর সি এম অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল আইডির মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচ ডিভি কোলন ডাবল স্ল্যাশ পূর্ব মেদিনীপুর ডট ডট ইন এরপর দেখুন কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীন বেসির সংস্থায় ডেপুটি ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টেন্ট লোয়ার ডিভিশন ক্লার্ক অফিস অ্যাটেন্ডেন্ট এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের মাধ্যমিক পাশ যোগ্যতা নিয়োগ করা হচ্ছে এছাড়া গ্র্যাজুয়েশান এম কম এছাড়া কমার্স ডিগ্রি পাশ যোগ্যতার সঙ্গে কিছু কোর্সের কথা বলা হয়েছে এখানে আপনাদের বয়স বলা হচ্ছে পোস্ট অনুযায়ী কিন্তু বয়স সীমা নির্ভর করছে বিভিন্ন রকম তারপরে দেখুন আবেদন করার শেষ তারিখ একুশ সেপ্টেম্বর দু হাজার কুড়ি এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে টিব্ল ডাব্লিউ ডট বেসিল ডট কম এরপর ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের মাদ্রাসা স্কুলগুলিতে হেডমাস্টার হেডমিস্ট্রেস এছাড়া সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাস করতে হবে সঙ্গে আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এখানে বয়স বলা হচ্ছে এক এক দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী পঞ্চান্ন মধ্যে আপনার বয়স হতে হবে সে সঙ্গে আবেদন করার শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার কুড়ি এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচ কোলন কোলনডাবল স্ল্যাশ ডট কম